সম্পর্কিত স্থায়ী কমিটি বৈঠকে কমিটির সভাপতি মোহাম্মদ জাহিদ আহসান রাসেল সভাপতিত্ব করেন। বৈঠকে 2015 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বিভিন্ন দেশে জাতীয় দলকে আমন্ত্রণ জানানোর সুপারিশ করা হয়। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরুষ ও মহিলা ফুটবলের মান উন্নয়ন, লীগ পর্যায়ে খেলা নিয়মিতভাবে অনুষ্ঠানের ধারাবাহিকতা চলমান রাখা, জেলা পর্যায়ে টুর্নামেন্ট ও লীগের খেলার আয়োজন নিয়মিত করা সহ জাতীয় দলের খেলাগুলো ঢাকার বাইরে আয়োজনের বিষয়ে মতামত ব্যক্ত করা হয়। কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও উপমন্ত্রী আরিফ খান জয় বৈঠকে যোগদান করেন।